শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আই এম মোহাম্মদ জয়নাল আবেদিন, সিনিয়র ইংলিশ টিচার অব বায়া গান্ধী কলমুল্লাহ হাই স্কুল গজারিয়া মুন্সিগঞ্জ। আজ আমরা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে স্কুল যথারীতি চলছে না, বিদায় আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তাই তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলি নিয়মিত দেখবে এ প্রত্যাশা রেখে আমি শুরু করছি আজ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। রাইট ফর্ম অফ ভার্ব, এখানে একটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন তোমরা বলতে পারো স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী? এগ্রিমেন্ট মানে চুক্তি, সাবজেক্ট এবং ভার্বের সাথে সামঞ্জস্য বিধানের জন্য যে চুক্তি বা যে বিধান সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে আমরা যদি সহজভাবে আরও সহজভাবে বলি মানে হচ্ছে এই এগ্রিস ভার্ব এগ্রিস উইথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ কোনো সেন্টেন্সে কর্তা এবং ক্রিয়া, কর্তার সাথে কোন ক্রিয়া বসবে, কোন ফর্ম বা ভার্বের কোন রূপ হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আবার খেয়াল করে শোনো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী? কোনো সেন্টেন্সে কর্তার সাথে কোন ক্রিয়া বসবে তার সামঞ্জস্য বিধানের জন্য যে রূপ, যে ভার্বের ফর্ম নির্ধারিত হয় সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন বাংলাদেশের সরকার এবং বিভিন্ন বিশ্বের সরকারের মানে চুক্তি করতে পারে এবং বিভিন্ন কোম্পানির চুক্তি হয়, চুক্তিপত্র মাধ্যমে ব্যবসা বাণিজ্য ভালো হয় এবং চুক্তি মেনে চলতে হয়, তা আমাদের ইংলিশ গ্রামারে সাবজেক্ট এবং ভার্বের সাথে তার সামঞ্জস্য বিধানের জন্য কতগুলো রুলস নিয়ম মেনে চলতে হয়, নতুবা বাক্যটি সঠিক হয় না, ভুল হইতে পারে, এই জন্য আমরা কতগুলো চুক্তি মেনে চলব। ইংলিশ গ্রামারের চুক্তি, কোন কর্তার সাথে কোন ভার্ব, কোন টেন্সে কোন ভার্ব, কোন ক্রিয়া, এগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে। আজ আমরা আলোচনা করব এই এক নম্বরে, যেটা চিরন্তন সত্য, হিস্টোরিক্যাল প্রেজেন্ট হেবিচুয়াল ফ্যাক্ট, এই ঐতিহাসিক সত্য রয়েছে, যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটা চিরন্তন সত্য, পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই জন্য দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হবে দ্য আর্থ মুভ, অ্যান্সার হবে দ্য আর্থ, আর্থ ইএআরটিএইচ, দ্য আর্থ মুভস MOVS, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, রাউন্ড দ্য সান সান। এখানে কী হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য মূল ক্রিয়ার সাথে আমি ইয়ের যোগ করেছি, বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে মূল ক্রিয়ার সাথে এর যোগ হয়েছে দ্য আর্থ রাউন্ড দ্য সান। যেমন আরও বলতে পারি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সিটস ইন দ্য ওয়েস্ট, মিল্ক ইজ হোয়াইট, তোমরা বলতে পারি চিরন্তন সত্য। এরকম আরেক বাক্য আছে, আর তোমরা খেয়াল রাখবা। আরটা হচ্ছে, এখন আরেকটা জিনিস তোমরা হয়তো খেয়াল করনি, আমি ক্লাসে অনেক বলেছি, এই যে আমরা যে দি বলি, অনেক সময় দা বলি, তার কারণ কী? কারণ আমি বলছি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অনেকে যদি বলে দি বলে তখন কী হবে, ভুল হবে, ভুল হবে, এটা একটা কারণ আছে। কারণ আমি বলছি অনেক সময় দি, এখানে আর্থ, আর্থ ইট হয়েছে ভাওয়েল, আর এজ এ নিউজ এখন হয়েছে কনসোনেন্ট। এখন আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে দি বসলে, যদি কনসোনেন্টের পূর্বে কোনো দি বসায় তার উচ্চারণ হবে, রাইট প্রনাউন্সিয়েশন হবে দা, আর বাউলের পূর্বে যখন দি বসাবো তখন ওই দিয়ের উচ্চারণ হবে দি। ঠিক আছে শিক্ষার্থীরা, খেয়াল করো, যেমন এখানে বলছি দি, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে বলছি দা, যেমন ম্যান অফ দ্য মেস, এখানে দা বলা হয়, কারণ এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে দি বসলে উচ্চারণ হবে দা, এই জন্য দা, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, দি নিউজ বি বেড, আর নিউজ এখানে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে দি বসলে হবে দ্য নিউজ ইজ বেড। এটা দেখো, এটা হচ্ছে নিউজ, এটা রুলটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি নিউজ
पॉलिटिक्स गैलोस फिजिक्स मैथामेटिक्स ये वार्डगुलो थे यो आसले देखते प्लुरल मन है किंतु आसले कि बार हो सिंगुलर द न्यूज इज बैड द न्यूज इज बैड राइट आंसर है एखाने द न्यूज इज बैड द न्यूज इज बैड एखाने इज हो कारण बार सिंगुलर एट आर्टी बोलछिलाम जो न्यूज़टा किभाबे होइलो एटा एक आर्टिकल ब्यापार आमि एकटु देखाच्छि जो न्यूज एन ई डब्ल्यू एस न्यूज एखाने चारटा लेटर आमरा जानि वार्ड काके बोले कयेकटि लेटर बा बर्ण एकत्र मिलित हये जदि एकटि अर्थ प्रकाश करे तखन हय कि वार्ड बा शब्द एखन एटा आर्टिकलेर ब्यापार आमरा जानि दिगेर पूर्वे दिवसे एजन्य देखाच्छि तोमादेर जो नर्थ NORTH नर्थ और ये हुई से ईस्ट EASTI ईस्ट ईस्ट मानी पूर्व तो से WEST ओएस्ट पश्चिम और साउथ SOUTH साउथ ओके एखाने साउथ देखो ये आमरा जानी आर्टिकल ब्यापार एटा তাই পাশাপাশি যেহেতু আসছে সেন্টেন্সটি তা আর্টিকেল একটু বলে দিচ্ছি দিকের পূর্বে দিবসে নিউজ এই নিউজটা হচ্ছে হলো এই যে এখানে দ্য নিউজ আমরা যখন খবর শুনি চারদিকের খবর শুনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকের খবরে আমরা শুনি এর জন্য এই নিউজের পূর্বে দা বসছে খেয়াল করছো এটা আর্টিকেলের ব্যাপার কিন্তু এখানে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে যখন নিউজ থাকবে গ্যালোস ফিজিক্স ফিজিক্স পলিটিক্স ম্যাথামেটিক্স তখন এগুলো দেখতে প্লুরাল হলে বার হবে সিঙ্গুলার ওকে এম আই ক্লিয়ার খেয়াল করো নর্থ ইস্ট এসে ইস্ট ডব্লিউ সে ওয়েস্ট এস এ সাউথ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ আমরা যে খবর শুনি এ চারিদিকের খবর নিউজ এ চারটা দিকের কথা বলা হয়েছে নিউজে এটা খেয়াল করবা এটা আর্টিকেলের ব্যাপার এখানে ট্রান্সফরমেশন হচ্ছে দ্য নিউজ ইজ বেড ওকে দ্যাটস নো প্রবলেম তারপর দেখা আছে দ্য ম্যাথমেটিক্স ইজ ম্যাথমেটিক্স বি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাথমেটিক্স এটা ওই নিয়মই এটা ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার যে গণিত এটা মজার বিষয় ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট এখানে কী হবে ইজ হবে অ্যানসার রাইট অ্যানসার শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে নাও ওদের পরে মনে থাকবে না খাতায় লিখে নাও এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সাবজেক্ট সিটি সাবজেক্ট রাইট অ্যান্সার ম্যাথমেটিক্স ইজ এ ইন্টারেস্টিং সাবজেক্ট যে গণিত একটি মজার বিষয় তারপর দেখো তিন নম্বর রুলটা দেখো ক্যাটেল ডজেন পুলিশ পাবলিক এ ধরনের শব্দগুলো দেখতে সিঙ্গুলার আসলে এগুলো প্লুরাল এগুলোর সাথে আমাদের বার কী হবে প্লুরাল হবে দেখতে সিঙ্গুলার আসলে বার হবে কি প্লুরাল যেমন গবাদি পশু ক্যাটেল সমস্ত গবাদি পশুকে বোঝানো হয়েছে যেন ক্যাটেল বি গ্রাজিং ইন দ্য ফিল্ড গবাদি পশু মাঠে ঘাস খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্য রাইট অ্যান্সার কী হবে বলো রাইট অ্যান্সার কী হবে ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড এটার অ্যান্সার ক্যাটেল আর গ্রাজিং Cattle are grazing in the field. In the field. আরেকটা আছে এই রুলের মধ্যে আরেকটা আছে বি দেখো থ্রি ডজেন মেক 36 আমরা জানি এই 12টা এক ডজেন তাহলে তিন ডজেন তিন বারো 36 তাহলে দেখা আছে থ্রি ডজেন মেক 36 এখানে মেকই হবে এখানে যেহেতু এটা প্লুরাল বার হবে কি প্লুরালি
थ्री डजन मेक थ्री डजन मेक 36 तीन डजने 36 36। तब आरेक्टा नियम आछे चार नम्बर रूटा देखो स्मोकिंग नॉलेज तारपरे ए धरनेर शब्द थाकले तखन वार्ब कि होबे सिंगुलर होबे वार्ब सिंगुलर होबे तखन आछे धूमपान आमादेर जन्य अनेक विपज्जनक स्मोकिंग इज डेंजरस फर आस कारण होबे इज होबे स्मोकिंग आईटे आंसर होबे स्मोकिंग इज डेंजरस स्मोकिंग इज डेंजरस फॉर अस धूमपान हमारे स्वास्थ्य के लिए की क्षतिकर आरो आछे ए धरनेर वाक्य जेमन नॉलेज तारपर आछे नॉलेज बी पावर कारण कि होबे राइट आंसर नॉलेज इज पावर एटा होबे नॉलेज राइट आंसर होबे इज दिले हो जाए नॉलेज इज पावर ज्ञानी शक्ति और एक पाँच नम्बर रूल देखो इच एवरी एगुल थाकले बार कि होबे सिंगुलर होबे जेमन इच गार्ल नो द आंसर प्रत्येक बालक ही आंसर टी जाने इच गार्ल नोज द आंसर एखन होबे नोज होबे राइट आंसर कि होबे इच गार्ल प्रत्येक बालक जेटा आलादा आलादा इच गार्ल नोज इच गार्ल नोज द आंसर प्रत्येक बालक ही एटा जाने उत्तरटा जाने तो इच गार्ल नोज द आंसर इच गार्ल इच बॉय एगुलो थाकले प्रत्येक बालक एक आलदा आलदा बुझाच्छे एजन्य इच गार्ल नोज द आंसर शिक्षार्थी बंधुरा आज ए पर्यन्त थाकबो तो आबार ख्याल करो आबार ख्याल करो एखाने किछु आमि बारी काज दिए दिब बारी काज दिते गेले बोर्ड मोस्ट प्रयोजन तुम्हारा लिखो कि ना जानी ना आमि एदिके पेपार्स दिच्छि होम टास्क नागुली खाता उठाय नाओ होमवर्क किछु बारी काज लिखे नाओ शिक्षार्थी बंधुरा मन कमाल गो टू स्कूल स्कूल नाउ बी ही केम ही कम कम हियर हियर स्टडी सी आई जस्ट टू रिसीव यू लेटर जस्ट रिसीव यू लेटर जस्ट टू रिसीव यू लेटर बारी से कसब होम टास्क इट टू रेन रेन सिंस मॉर्निंग Since morning. Past hour, yeah, hello.
आई रीड, आई रीड द बुक, फॉर टू आवर्स नहीं, ये पास मध्य बारिका जो रह गल ख्याल करो, ये पास मध्य बारिका कमाल गो टू स्कूल नाउ, ना थकले कि है तुम्हारा ख्याल करवा कन्टेंस मैंने कि है तरपर दो नम्बर तो हे He come here yesterday थाकले कौन टाइम छबे तुम्हरा एक प्रैक्टिस कर लिखबे तबरा से आई जस्ट टू रिसीव योर लेटर हमें तुम्हारे मात्र पत्र पे कौन टाइम छबे तब लिखबा तपर आ डेट इट टू रेन सिंस मॉर्निंग परफेक्ट टेंसे कौन सिंस है कौन पॉइंट ऑफ टाइम कौन पीरियड ऑफ टाइम है तुम्हारा जानो से अनुपाशे सिंस आखने की भावे तुम्हारा लिखवा तपर आई रीड द बुक टू फॉर टू आवर्स एट पीरियड ऑफ टाइम अनिर्दिष्ट एखे कन्टेंस तुम्हारा लिखे निबे कन्टेंस क्यों हो तुम्हारा बाड़ी प्रैक्टिस कर खाता लिखे नहीं आसबे। हेलो शिक्षार्थी आज एखे शेष कर किस परामर्श दीची करोना वायरस किन्तु शेष हो जाए करोना वायरस किन्तु सेकेंड वेव इज कमिंग टू आज द्वितीय ढेव हमारे दिखे आसछे तबारे सतर्क थकब निजे मास्क व्यवहार करब एवं सामाजिक दूरत्व सोशल डिस्टेंस मेने चलब निजे भलो थकब अपर के भलो रखब और तुम्हारे तो देखार को सूझ नहीं अनलाइन मजे देखते पावे तुम्हारे देखते बड़े इच्छे करे किन्तु देखार को सूझ नहीं तक जो गान सुरे बोली गतकाल देखी तुम्हारे एक बार तुम्हारे देखी और स्थितर जानला दिए शुद्ध चेये थी तुम्हारा देखते पावे और परिवेश भलो यथारीति स्कूल चले आबार देखा होबे आबार तुम्हारे साथ प्राण भरे कथा देखा होबे प्रत्याशा रेखे हमें शेष करछि अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। टेक केयर, गुड सेल्फ।